মিয়াক লৈ অব্যাহত নেতার বাকযুদ্ধ, মুসলমান বিধায়কর মাজতে বিভেদ মিয়া শব্দক লৈ। কারোবার বাবে গর্ব মিয়া শব্দটো, আন কারোবার বাবে মিয়া বুলিলেই অপমান। রাজ্যত মিয়া বিতর্কই গরম করে রাখিছে রাজনৈতিক সামাজিক পরিবেশ। এফালে মিয়া বলাৎকারীর ত্রাস, আনফালে উজনির পরা মিয়া খেদা হুঙ্কার, তার পিছতে মিয়া মাছ, আর শেষত বিধানসভাতো মিয়া বিতর্ক। এই লোক সকল লোক মিয়া বলে কল, মিয়া শব্দটো গ্রহণযোগ্য নয়। মানে এই যে ভার্সেছ মিয়া একটা গেম করব গেছে, এই কথাটো বিধানসভাত মুখ্যমন্ত্রীয়ে মিয়া শব্দ ব্যবহার করাক লৈ মুসলমান বিধায়কর মাজতে হয়েছে মতভেদ। মিয়া বলিলে ব্যক্তিগতভাবে গর্ব অনুভব করে বাঘবরের বিধায়ক শেরমান আলিয়ে। শেরমানে কয় জনগোষ্ঠীটুক বুঝাবলৈকেহে এটা নাম লাগে। মই ব্যক্তিগতভাবে ভাবো মিয়া শব্দর অর্থ ভাল, সন্মানীয় আর অন্যান্য শব্দতক বাংলাদেশী, সন্দেহযুক্ত বাংলাদেশী, চরুয়া, পমুয়া, অভিবাসী কোয়াতক মিয়া কলে মই গর্ববোধ করি। পিছে আমিনুল ইসলাম, নুরুল হুদা, জাকির হুসেন সিকদার, ওয়াজেদ আলী চৌধুরীর দরে একাংশ মুসলমান নেতাই মিয়া শব্দটুক লৈ করেছে আপত্তি। আমিনুল ইসলামর মতে মিয়া শব্দটো গ্রহণযোগ্য নহয়, আনকি মুখ্যমন্ত্রী আর বিজেপিয়ে মিয়া ভার্সেছ অসমিয়া গেম এটা খেলি আছে বলে প্রতিক্রিয়া প্রকাশ করে আমিনুলে। যখন মুখ্যমন্ত্রী বা বিজেপি দলে মিয়া বলে কয়, তেওঁলোকক মিয়া বলে কলে তেওঁলোকে নিজে বেয়া পায়, তেওঁলোকে নিজকে অসমীয়া বলে কয় ভাল পায়। কিন্তু মুখ্যমন্ত্রী আর বিজেপি দলে বলপূর্বক কয় এই লোক অসমীয়া নহয় মিয়া, তেওঁলোকক বলপূর্বক মিয়া এটা নাম দি পেলাই সদায় অসমীয়া জাতিসত্তার পৰা নিলগাই রাখি একটা আর্টিফিশিয়াল একটা গেপ সৃষ্টি করে রাজনীতি করব বিচাৰে, এই কথাটো কিন্তু এই এই জনগোষ্ঠীয় ভাল নাপায়। জ্যেষ্ঠ কংগ্রেসী ওয়াজেদ আলী চৌধুরী কলে মিয়া বলে কলে দুঃখ লাগে, অসমত মিয়া নাই বলেও কলে ওয়াজেদ আলী চৌধুরী। শেরমান আলীর স্থিতি লৈও প্রতিক্রিয়া দিলে কংগ্রেসী বিধায়করাকিয়ে। আমি আরে হেমুজ যে অসমীয়া, কিন্তু আমাক মিয়া বলে কলে আমার বেয়া লাগে। মিয়াটো তো নাই, আমার অফিসিয়ালি মিয়া কত আছে, গতিকে কোরপা উঠাই দিব। মিয়া কোৱাৰ সলনি বাংলাদেশী অনুপ্ৰৱেশকাৰী বা বংগমূলীয় মিয়া, অভিবাসী বা পমুৱা বুলি কলে বেয়া পায় শেৰমান আলীয়ে। কিন্তু আমিনুল ইসলাম, নুরুল হুদা, জাকির হুসেন সিকদার, ওয়াজেদ আলী চৌধুরীয়ে যদি ভাল পায় তাত তেওঁৰ কবলগীয়া একো নাই বুলি করিলে কটাক্ষ। অভিবাসী শব্দটো মই ভাবো এইটো আমার কারণে অপমানজনক, চরুয়া এইটো অপমানজনক। মোর ব্যক্তিগত মতামত, মিয়া এই জনগোষ্ঠীটির নাম, এই জনগোষ্ঠীটুক চিহ্নিত করবলৈ মিয়া জনগোষ্ঠী হওয়া উচিত। এতিয়া নুরুল হুদা, জাকির হোসেন সিকদার, ওয়াজেদ আলী চৌধুরীয়ে কালি তেওঁলোকৰ সন্মুখত মুখ্যমন্ত্রী কলে বঙ্গমূলীয় অনুপ্রবেশকারী, যদি তেওঁলোকে ভাল পায় মোৰ একো আপত্তি নাই। একে রশিদ মণ্ডলৰ মতে স্মার্ট মিটাৰৰ প্ৰসংগত তল পেলাবলৈ মিয়া ইস্যুটো উলিয়াই আনিছে মুখ্যমন্ত্রীয়ে। এই শব্দটো মিয়া সিয়া এইবিলাক এইবিলাক সব তল পেলাব লাগে, এইটো হল ইস্যু ডাইভার্ট করা। আমি যি সময়ত স্মার্ট মিটাৰৰ কথা কৈ উঠিছিলোঁ, গোটেই অসমৰ ৰাইজে কৈ উঠিছিল, সেই সময়ত এই এইটো ক্রিয়েট করা হল, এটা ইস্যু ডাইভার্ট করার কারণে এইটো করা হয়েছে। স্মার্ট মিটারের দ্বারা যে লুটিপুটি খাই আছে, সেই ইস্যুটো তল পেলার কারণে এই ইস্যুটো উঠাই দিয়া হয়েছে। ইপিনে উজনিলৈ মিয়া যাব নোৱাৰিব বুলি মুখ্যমন্ত্রীয়ে বিধানসভাত করা মন্তব্যৰ প্রতিক্রিয়া প্রকাশ কৰিছে কংগ্রেসৰ সাংসদ রকিবুল হুসেইনে। রকিবুল হুসেইনৰ আহ্বান, কোন কলৈ যাব পাৰিব তাৰ এখন এছঅপি দিয়ক মুখ্যমন্ত্রীয়ে। যদি তেনেধরনের কথা হয় তো কোন কোত যাব পাৰিব, এটা এসওপি ঠিক করক যে কোন কোত কেনেকে যাব পাৰিব, কোন কোত যাব নোৱাৰিব। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যদি যাব নিদিয়ে, সচায় যাব নিদিয়ে না গৈ আছে, এটো চাব দিয়ক। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।